প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার সমাজের সব পর্যায়ে নারী ও কন্যা শিশুর গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবস 2023 উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন তিনি। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। নেত্রকোনা 4 আসনের এমপি রেবেকা মুমিন আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ সহ নানান রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোর 4:30 দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রশাসনে রদবদলে আরও 8 জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়েছে সরকার। মেহেরপুর, জামালপুর, শেরপুর, মুন্সিগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি বন্যায় গত 3 দিনে 37 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। গত রাতে যমুনা নদীর পানি 205.33 মিটার উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। জুভেন্টাসের সাবেক চেয়ারম্যান আন্দ্রিয়া আগনেল্লিকে 16 মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। কোভিড মহামারীর সময় খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় FIGC-র শৃঙ্খলা বিষয়ক ট্রাইব্যুনাল দ্বিতীয়বারের মতো তাকে নিষেধাজ্ঞা দিল। সম্প্রতি বাংলাদেশের জন্য বরিশন শিরোনামের নতুন গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কেতন শেখের লেখা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানটি রেকর্ড হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে।